নমস্কার, আমরা ভবিষ্য শক্তি রান্নাঘরের চ্যাম্পিয়ন। আমার নাম মৌসুমি নাইয়া, আমি 113 চেতলা লকেশ স্লাম থেকে এসেছি। নমস্কার, আমি ভবিষ্য শক্তি রান্নাঘরের চ্যাম্পিয়ন কণিকা দাস, ক্যানেল রোড আজিগল স্লাম থেকে এসেছি। নমস্কার, আমি ভবিষ্য শক্তি একজন চ্যাম্পিয়ন, আমার নাম শ্যামলী মণ্ডল, আমার আজিগর স্লাম থেকে এসেছি। আজকে আমরা টেমপ্লেট 1 চ্যাম্পিয়ন থালি থেকে ভেজিটেবল প্যানকেক, মিক্স ভেজিটেবল উইথ সয়া সিড, পালং শাকের কাটলেট, ধনে পাতার চাটনি, ডিম সিদ্ধ আর বাদাম চিকি আপনাদের করে দেখাবো। ইসলামের যারা ম্যাল নিউট্রিশন যারা ভুগছেন ওদের জন্য এই টেমপ্লেটটা বানানো হয়েছে। এই টেমপ্লেটটা অ্যাকচুয়ালি হচ্ছে আপনার হাই প্রোটিন হাই এনার্জি, এই টোটাল টেমপ্লেটটা। নমস্কার, আমি মৌসুমি নাইয়া। আজকে আমি টেমপ্লেট 1 চ্যাম্পিয়ন থালি থেকে মিক্স ভেজিটেবল উইথ সয়া সিড আজকে আপনাদের বানিয়ে দেখাবো। তো এইটা বানাতে আমার লাগছে সব রকমের সবজি, সিজনাল সবজি, ফুলকপি, বিনস, গাজর, আলু, কুমড়ো, পালং শাক, টমেটো, আদা কুচি, লঙ্কা কুচি, আর সাথে থাকছে সয়া সিড, রাইস ব্র্যান তেল, হলুদ, জিরে গুঁড়ো, পাঁচফোড়ন, নুন আর ধনে গুঁড়ো। প্রথমে আমি কড়াইটা জ্বালিয়ে নেব। এবার আমি সামান্য পরিমাণে রাইস ব্র্যান তেল নেব। এবার আমি এর মধ্যে সামান্য পাঁচফোড়ন নেব। এবার এই আদা কুচি আর লঙ্কা কুচিটা দিয়ে দেবো। আদাটা তৎক্ষণ একটু লাল লাল ভাজা হোক। আমি এবার এই সবজিগুলো যেগুলো কেটে রেখেছি আমি ওগুলো দিয়ে দেবো এক এক করে। আমি শাক আর টমেটোটা এখন দেব না, এবার আমি এটা একটু নাড়াব। আমি হালকা করে একটু সামান্য নুন দেব, দিয়ে আমি একটু হালকা লাল লাল করব। আমি এবারে মশলা দেব, সামান্য হলুদ দিচ্ছি। এটা আমি 2-3 মিনিট মতন এখন ঢাকা দিয়ে কম আঁচে রাখবো। আমি ঢাকাটা দিলাম যাতে ভেতরে বাষ্পটা না বেড়ে ভেতরে সিদ্ধ হয়ে যায়, আর গ্যাসটা জোরে দিলে ভিটামিনগুলো নষ্ট হয়ে যাবে। আমি 2-3 মিনিট মতন ঢাকিয়ে রেখেছিলাম, এবার আমি ফুলে একটু নাড়িয়ে দেখে নেব। এবার আমি টমেটো কুচিটা দেব, আমি আবার ঢাকিয়ে দেব, গ্যাস লো আছেই থাকবে। আমি একটু ফুলে দেখব, যেহেতু কম তেলে তো তা আমি একটু জল দিচ্ছি। আমি আবার কড়াইটা ঢাকা দিয়ে দেব। এবার আমি এটাকে তুলে দেখব। এবার আমি কাটা শাকটা দেব। শাকটা যেহেতু আমি লাস্টে দিচ্ছি, যেহেতু শাকটা থেকে একটু জল বেরাবে, তার সাথে দেবো একটু জিরে গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো স্বাদ মতো। আমি আবার ঢাকা দিয়ে দেব। আমি 5-7 মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার আমি দেখব একটু সিদ্ধ হয়েছে কিনা। এই সয়া সিডটা আমি আগের দিন রাত্রিরে ভিজিয়ে রেখেছিলাম, আপনারা যদি পারেন তো 5-6 ঘন্টা আগেও ভিজিয়ে রাখতে পারেন। তাই আমি হালকা করে আবার চাপা দিয়ে দেব। আমি এই 2-3 মিনিট পর ঢাকনাটা খুলে দেখব, আমার সব সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা নামাবো। আমার মিক্স ভেজিটেবল উইথ সয়া সিড আজকে আমার রেডি হয়ে গেছে। ধন্যবাদ। মিক্স ভেজিটেবল যেটা আপনার খুব পরিমাণে ভিটামিন থাকবে, এবং সয়া সিডটা অ্যাড করা হয়েছে কারণ হচ্ছে এটা যেন ওটার প্রোটিনের পরিমাণটা খুব ভালো পরিমাণে পাওয়া যায়। সয়াবিন যেগুলো বাজার থেকে পেয়ে থাকি ওগুলো খুব পরিমাণ প্রোটিন থাকে না, ওই জন্য সয়া সিড এটাতে ইউজ করা হয়েছে। নমস্কার, আমি ভবিষ্য শক্তি রান্নাঘর থেকে বলছি। চ্যাম্পিয়ন টেমপ্লেট 1 চ্যাম্পিয়ন থালি থেকে আমি ভেজিটেবল প্যানকেক করে দেখাবো। তো ভেজিটেবল প্যানকেক করতে লাগছে আমার 2 চামচ আটা, 2 চামচ বেসন, 1 চামচ ভর্তি করে দই, সবজি বিনস কুচো পরিমাণ মতন কেটে নিয়েছি, আর লাগছে গাজর কুচি পরিমাণ মতন, আর একটু লঙ্কা কুচি, তারপরে একটু নুন দেব স্বাদ মতো নুন, লাগছে আমার একটু জল, হালকা রাইস ব্যান অয়েল,
তাওয়াটা ততক্ষণে গরম হোক। এটা ততক্ষণে একটু মেখে নিই। এটাকে মাখতে গেলে সবজিটাকে সব থেকে ছোট ছোট করে কাটতে হয়, না হলে সবজিটা সেদ্ধ হবে না। লাড়ু আমার গরম হয়ে গেছে, এবারে আমি গোলাটা দেব। দু মিনিট এটা রাখা ছিল, এবার আমি দেখি উল্টে হয়ে গেছে নাকি। সুন্দর হয়ে গেছে পিঠটা, এবার আমি উল্টে দিলাম। উল্টে দিয়ে আবার এটা দু মিনিট রাখি, তারপরে এটা আমি পরিবেশন করব। দেখি এটা আমার কী হলো। এবার এবার গলাটা ঠিকঠাক হয়ে গেছে আমার, এবার আমি নাবিয়ে দিই। এবার আমার একটা গলা রুটি রেডি হয়ে গেছে, ভেজিটেবল প্যানকেক। এটা এবার আমি পরিবেশন করতে পারি। নমস্কার। এটাতে আপনারা দেখেছেন যখন আমাদের চ্যাম্পিয়নরা যখন বানিয়েছে, তারা কার্বোহাইড্রেট আটা হিসেবে ব্যবহার করেছে এবং প্রোটিনটা হচ্ছে ছাতু এবং তার সঙ্গে ভেজিটেবল ইউজ করা হচ্ছে। তার মানে এটা একটা ব্যালেন্স, আপনার একটা ব্যালেন্স আইটেম হচ্ছে। এটাতে আপনি প্রোটিনও পাচ্ছেন, আটা থেকে কার্বোহাইড্রেট পাবেন এবং সবজি থেকে আপনি ভিটামিনস পাবেন। নমস্কার, আমি মৌসুমি নাইয়া। আমি টেম্পলেট ওয়ান চ্যাম্পিয়ন তালি থেকে পালং শাকের কাটলেট আজকে আপনাদের বানিয়ে দেখাবো। তো এইটা বানাতে আমার লাগছে, আমি ডাল আগের দিন রাত্রিরে ভিজিয়ে রেখেছিলাম, তাই ডালটা বেটে নিয়েছি। ডাল বাটা, পালং শাক কুচি, পেঁয়াজ কুচি, সামান্য রসুন কুচি আর স্বাদ মতো লঙ্কা কুচি, আর লাগছে স্বাদ মতো নুন। একটু মুখের স্বাদ বাড়ানোর জন্য আপনারা চালের গুঁড়োও দিতে পারেন। দিয়ে আমার কড়াইটা ততক্ষণে গরম হোক, আমি পরিষ্কার পাত্রে প্রথমে ডালটা ঢেলে নেব। এই পালং শাকটা যেটা কুচি করে রেখেছি ওইটার ঢালব, পেঁয়াজ কুচিটা নেব, রসুন কুচি আর লঙ্কা কুচিটাও আমি দেব। স্বাদ মতো নুন দিতে হবে। আমি ডালটা যেহেতু একটু ঢিলা ঢিলা হয়ে গেছে, তাতে এটা টাইট করে ধরে রাখতে সাহায্য করবে, তাই আমি একটু চালের গুঁড়োও নিলাম। নিয়ে এটা আমি ভালো করে মাখিয়ে নেব। এবার আমি কড়াইতে সামান্য তেল দেবো, এটা ছাঁকা তেলে করা যাবে না, গ্যাস আমার স্লো আছেই থাকবে। এটা কড়ার দিকে অল্প অল্প করে দিয়ে এবার আমি এই হালকা আছে এটাকে এবার ভাজতে থাকবো, শেঁকা শেঁকা হবে। আমি এটা দু তিন মিনিট মতো এরমভাবেই রেখে দেবো। এবার আমি দেখব ওই সাইডটা লাল হয়েছে কি না। আমার হালকা হালকা লাল হয়ে গেছে কাটলেটটা, আমি এবার উল্টে নেব। যেহেতু এইটা আমার কম তেলে হচ্ছে, তাই এটা আমি কড়া করতে পারবো না, বেশি তেলে করলে কড়া হয়ে যাবে, উপরন্তু ভিটামিন আর এই প্রোটিনটা নষ্ট হয়ে যাবে। ওই পাশটাও আমি এইরকমই কালার করব, উপরন্তু ভেতর থেকে যেন সিদ্ধ হয় আমি এরকমই করব। আমার কাটলেটটা শেঁকা শেঁকা হয়ে গেছে, হালকা কম আছে, হালকা ভাজা ভাজা। এবার আমি গ্যাসটাকে অফ করব। এর আমি একটা একটা করে তুলে নেব। আমার পালং শাকের কাটলেট তৈরি হয়ে গেছে, ধন্যবাদ। এটা হচ্ছে আমাদের কাটলেট। কাটলেটে আমাদের দুটো আইটেম ইউজ করা হয়েছে, এটা হচ্ছে পালং শাক আর হচ্ছে ডাল ইউজ করা হয়েছে। ডালটা থেকে আপনি প্রোটিন পাবেন আর পালং শাক থেকে ভিটামিন পাবেন এবং ফাইবার পাবেন, যেটা আপনার ডাইজেশনে খুব সুবিধা হবে এবং বোন হেলথের পক্ষে খুবই ভালো। নমস্কার, আমার নাম শ্যামলী মণ্ডল। আমি চ্যাম্পিয়ন থালি থেকে একটা গ্রিন চাটনি করে আপনাদের দেখাবো। লাগছে আমার পুদিনা পাতা, নুন, লেবু আর কাঁচা লঙ্কা, তেঁতুল, মিষ্টি মানে চিনি আর ধনে পাতা। আমি ধনে পাতা, পুদিনা পাতা, লঙ্কা বেটে নিয়েছি। বেটে নিয়ে তারপরে আমি স্বাদ মতো নুন, চিনি আর লেবু দিয়ে করে নিয়েছি। গ্রিন চাটনি আমার তৈরি হয়ে গেছে, এবার আপনাদের পরিবেশন করে দেখাবো। নমস্কার। এটাতে হচ্ছে আপনার প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে, যেটা আপনার বোন হেলথ এবং শরীরে ডাইজেশনের সুবিধা করবে। মেইন হচ্ছে আপনার মানে গ্যাস্ট্রো যে প্রবলেম থাকে ওগুলো খুব সাহায্য করে। নমস্কার, আমি শুক্লা কর্মকার বলছি। মিষ্টি বাদাম চিকি বানাচ্ছি, এটাও বসাচ্ছি। শুকনো কড়াইয়ের মধ্যে বাদামটাকে একটু ভেজে নেব।
লাল লাল হয়ে ভাজা হয়ে এলে তারপরে বাদামটাকে নামিয়ে দিই। কড়াইটাকে আবার বসিয়ে দিচ্ছি, একে শুকনোই কড়াইয়ের মধ্যে তিলটাকে দিয়ে একটু ভেজে নিচ্ছি। তিলটাকে একটু লাল লাল এরকম হয়ে ভাজা হয়ে গেলে তারপরে তিলটাকে আবার নামিয়ে দিচ্ছি। তিলটাকে একটা পাত্রর মধ্যে একটু মাখিয়ে নিচ্ছি, কারণ বাদাম চিকিটা বানানোর পরে এতে ঢালা হবে তো যাতে সাটবে না, যার জন্য তেলটা মাখিয়ে নেওয়া হচ্ছে। কড়াইটা গরম হয়ে গেছে, ওর মধ্যে সামান্য একটু জলটা দিই। জলটা দেওয়ার মধ্যে ওর মধ্যে গুড়টাকে দিচ্ছি। একটু গুড়টাকে জলটার সাথে একটু নাড়িয়ে গলিয়ে নিচ্ছি। এখানে একটু চিড় হয়ে এসছে, তখন যে তিলটা ভেজে রেখেছিলাম ওই তিলটাকে দিয়ে দিলাম গুড়টার মধ্যে। তারপর যে বাদামটাকে ভেজে রেখেছিলাম সেইটাকে খোলা ছাড়িয়ে রেখেছিলাম, বাদামটাকে তিলটার মধ্যে গুড়টার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে নাড়াচ্ছি। তেল মাখিয়ে রেখেছিলাম এই পাত্রের মধ্যে, এবার ঢেলে নেব। বাদাম চিকিটাকে এই যে ঢেলে নিয়েছি পাত্রটার মধ্যে, এবার একটু গরম থাকাকালে একটু নরম থাকাকালে একটু কেটে নে এই কেটে নিচ্ছি। বাদাম চিকিটা এখন নরম থাকাতে একটু কেটে নেবেন, একটুখানি কেটে নেবেন, কেটে নিয়ে তারপরে এক ঠান্ডা হয়ে এলে তখন পরিবেশন করবেন। নমস্কার। আপনি বাদাম তিল দুটোই হচ্ছে আপনার খুব পরিমাণে ভিটামিন ই থাকে, যেটা আপনার স্কিনের হেলথের পক্ষে খুবই ভালো, এবং গুড়টা হচ্ছে আপনার যারা ডায়াবেটিক পেশেন্ট ওদের হচ্ছে সুগারের পরিবর্তে ওরা গুড়টা ইউজ করতে পারে, এটা সুগারের সাবস্টিটিউট হিসেবে এই আইটেমটা আপনারা ব্যবহার করতে পারেন। খুব একটা এবং হাই এনার্জি এটা থেকে পাবেন এবং আয়রনও পাবেন এটা থেকে। আর ডিমটা তো আপনারা জানেন সবাই প্রোটিন হিসেবে আমরা ডিম খেয়ে থাকি এবং ডিম খুব ভালো, এই জন্য এটা এতগুলো আইটেমের মধ্যে প্রোটিনের পরিমাণ আছে। টোটাল হচ্ছে এই টেম্পলেটটা টোটাল হচ্ছে হাই ক্যালোরি হাই প্রোটিন, যেটা আমাদের ম্যালনিউট্রিশন মানুষদের জন্য এটা খুবই উপকারী। থ্যাংক ইউ।